জাতীয় ক্রিকেট লীগ এনসিএল এর প্রথম দুই রাউন্ডের সূচি চূড়ান্ত। খুলনা সিলেট বিভাগের ম্যাচ দিয়ে 22 মার্চ শুরু আসর। পর্যায়ক্রমে পরের তিন দিন মাঠে নামবে বাকি 6 দল। কাল টিম হোটেলে উঠবে দলগুলো। করোনা পরিস্থিতি বাড়ায় প্রত্যেক দলকে বায়ো বাবলের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। করোনার লম্বা ব্রেকের পর মাঠে গড়ানোর অপেক্ষায় ঘরোয়া ক্রিকেট। লঙ্গার ভার্সনের জাতীয় ক্রিকেট লীগ এনসিএল দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের মৌসুম। ফিটনেস টেস্টের পর ঠিকঠাক হয়ে গেছে 8 দলের চূড়ান্ত স্কোয়াড। শুরু হয়েছে দলগুলোর অনুশীলন। খুলনা বিভাগের 23 জনের স্কোয়াডে নামাছে মাশরাফি ও সাকিবের। সাকিবের খেলা হচ্ছে না সেটা একরকম নিশ্চিত। ঢাকা পর্ব থেকে খেলতে পারেন ম্যাশ। শনিবারই টিম হোটেলে উঠছে দলগুলো। এরই মধ্যে করোনা টিকা নিয়েছেন ক্রিকেটাররা। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় দলগুলোকে রাখা হবে বায়ো বাবলে। কালকে থেকেই খেলোয়াড়রা হোটেল এবং মাঠ ছাড়া আর অন্য কোথাও কোনোভাবেই মুভমেন্ট করতে পারবে না। বায়ো বাবলের মধ্যে থাকবে। একসাথে 4টা ভেন্যুতে খেলা হবে, ঘুরে ফিরে 5টা ভেন্যুতে, এবং এর পরবর্তীতে রাউন্ডগুলোতে ফতুল্লা এবং মিরপুর স্টেডিয়ামে হবে। আগের আসরগুলোর মতো এবার আর একই দিনে মাঠে নামা হচ্ছে না 8 দলের। 22 মার্চ আসরের প্রথম ম্যাচ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন খুলনা ও সিলেট বিভাগ। পর্যায়ক্রমে পরের 3 দিন 3 ম্যাচ। প্রথম রাউন্ডের পর ট্রাভেল ও অনুশীলনের জন্য 3 দিনের ব্রেক। 29 মার্চ থেকে 1 এপ্রিল হবে দ্বিতীয় রাউন্ড। ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলবে 8 দল। আন্তর্জাতিকে ব্যস্ত সূচি থাকায় এনসিএলে দেখা যাবে না জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারদের। লঙ্কা সফরের আগ পর্যন্ত খেলবেন মুমিনুল সাদমানরা। ন্যাশনাল টিমের খেলোয়াড়রা আমার জানা মতে খুব কমই আমরা পাব। হয়তো যারা ওয়ানডেতে নেই বা টেস্টে আছে, এইরকম যারা কিছু প্লেয়াররা আছে তারা হয়তো 1-2টা ম্যাচ খেলতে পারবে। আমাদের হাই পারফরমেন্সে বেশ কিছু ভালো উদীয়মান খেলোয়াড়রা এইসব ডিভিশন টিমগুলোতে আছে। আমার মতে এই লিগটি এবার খুব উপভোগ্য হবে এবং তারা। মাহমুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।